हेलो फ्रेंड्स, तुम्हारे सबा के वेलकम जाना चैनल डेलिशियस कुक हाउस। आज तुम्हारे साथ शेयर करब चको चिप कुकीज़र रेसिपी। सकाल बेला चायर कॉफी साथे होक अथवा बिकेल बेला चा कॉफी साथे अथवा बाच्चादेर टिफिन बक्से चको चिप बिस्किट किन्तु आमादेर सब समय प्रचंड पचंदेर एक रेसिपी। तो चलो आर कथा ना बाड़िए आमरा चटपट आज के रेसिपिटा शुरू कर दी। প্রথমে আমি এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি 100 গ্রাম মাখন। এই মাখনটা আমি নর্মাল সল্টেড মাখন নিয়েছি, তোমরা আনসল্টেড বাটারও ইউজ করতে পারো। এবার এই 100 গ্রাম মাখনের মধ্যে আমি দিয়ে দেব 100 গ্রাম গুঁড়ো করে রাখা চিনি। নর্মাল চিনি আমি মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। কুকিজে নর্মালি স্পেশালি চকলেট কুকিজে ব্রাউন সুগারও অ্যাড করা হয়, তবে সাধারণত বাড়িতে ব্রাউন সুগার থাকে না, আমার কাছেও এখন নেই, সেই জন্য আমি ব্রাউন সুগার দিচ্ছি না। তোমাদের কাছে যদি ব্রাউন সুগার থাকে তাহলে 100 গ্রাম সাদা চিনির বদলে তোমরা 50 গ্রাম ব্রাউন সুগার আর 50 গ্রাম নর্মাল চিনির গুঁড়ো ব্যবহার করতে পারো। এই অবস্থায় আমি মাখন আর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। মাখন আর চিনিটা দেখো ভালো করে মিশে গেছে। এই অবস্থায় আমি এখানে একটা কাঁটা চামচ নিয়েছি। আমি একটু মাখনটা পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি, এটা একটা কাঁটা চামচ। এই কাঁটা চামচটা দিয়ে আমি এবার এই মাখন আর চিনির মিক্সচারটা খুব ভালো করে একটু বিট করে নেব। এই প্রসিডিওরটাকে বলা হয় ক্রিমিং। এই প্রসিডিওরটা তোমরা যত ভালো করে করতে পারবে, তোমরা যে কোনো জিনিস বেক করো না কেন, সেই মানে বেক করার পরে কিন্তু জিনিসটা খুব ভালো টেক্সচারের হবে। তো এই অবস্থায় এরকমভাবে আমি এটাকে 5 মিনিট মতো একটু বিট করে নেব। 5 মিনিট বিট করে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করব সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টস। ড্রাই ইনগ্রিডিয়েন্টসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে 150 গ্রাম ময়দা, 1 টিস্পুন দিচ্ছি বেকিং সোডা, আর আমি দেব কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রাম কোকো পাউডার। এখানে একটা কথা তোমাদের বলে রাখে, তোমরা অলওয়েজ চেষ্টা করবে কোকো পাউডারটা কোনো ভালো কোম্পানির কিনতে, কারণ কোকো পাউডার যত বেশি রিচ ডার্ক হবে, যে জিনিসই তোমরা বেক করো না কেন, কেক বা কুকিজ, সেটা কিন্তু ফ্লেভারটা তত বেশি ডার্ক হবে। এবার এই সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নেব। মিক্সারটা আমি হাত দিয়ে একটু মেখে নিয়েছি। এই অবস্থায় মিক্সারটা আমার একটু ড্রাই মনে হচ্ছে, সেই জন্য আমি এর মধ্যে 2 টেবিল চামচ দুধ মিশিয়ে নিচ্ছি। কুকি ডোটা আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব কিছু চকলেট চিপস। চকলেট চিপস দেওয়ার পরে এগুলোকেও আমি কুকি ডোয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এই ডো থেকে ছোট ছোট করে বল কেটে কুকির শেপে বানিয়ে নেব। তোমরা যত বড় কুকি বানাতে চাও সেই রকম সাইজের বানিয়ে নিও। এবারে দেখো এখানে আমি একটা ট্রে নিয়ে নিয়েছি, বেকিংয়ের ট্রে। এই ট্রেটার মধ্যে আমি বাটার দিয়ে এটাকে গ্রিজ করে রেখেছি। তোমরা যে কোনো স্টিলের থালাও নিতে পারো। এর মধ্যে আমি একটা একটা করে সবকটা কুকিজ সাজিয়ে দেব। কুকিজ বানানো ভীষণই সহজ, অল্প একটু হাতে এরকম ডো কেটে নিয়ে সেটাকে দুই হাতে চাপ দিয়ে একটা বিস্কিটের শেপ দিলেই আমাদের কিন্তু কুকিজ রেডি হয়ে যাবে। এরকমভাবে যতগুলো কুকিজ হয় আমি সবকটা বানিয়ে নিচ্ছি। এখানে দেখো আমি একটা ট্রেতে 6টা কুকিজ নিয়েছি। কুকিজগুলো দেখো একটা থেকে আর একটা একটু দূরে দূরে রেখেছি, এবং ট্রের একদম ধার বরাবরও কিন্তু আমি কুকিজগুলো রাখিনি, একটু সরিয়ে রেখেছি, কারণ কুকিজগুলো বেক করার পরে একটু সাইজে বেড়ে যাবে,
সেই জন্য এই গ্যাপটা কিন্তু রাখাটা জরুরি। এবার যাতে একটু দেখতে সুন্দর লাগে সেই জন্য আমি প্রত্যেকটা কুকিজের ওপরে একটু করে চকলেট চিপস লাগিয়ে দিচ্ছি। কুকিজের ওপরে চকলেট চিপস লাগানোর পরে এটা কিন্তু দেখো দেখতে খুব সুন্দর লাগছে। এবার এই কুকিজের ট্রেটাকে আমি ফ্রিজে রেখে 20 মিনিট থেকে 30 মিনিট অবধি একটু ঠান্ডা করে নেবো। ডিপ ফ্রিজে রাখার কোনো দরকার নেই, নর্মাল ফ্রিজে রাখলেই হবে। এই কুকিজগুলোকে ফ্রিজে রাখার ফলে কুকিজগুলো একটু সেট হয়ে যাবে, একটু হার্ড হয়ে যাবে। তারপরে যখন আমি এগুলোকে বেক করব তখন কিন্তু বেক হওয়ার পরে এটা প্রচণ্ড ক্রিসপি হবে। সেই জন্য যে কোনো কুকিজই বেক করার আগে কিন্তু ফ্রিজে 20 থেকে 30 মিনিট একটু রেখে দেওয়াটা বাধ্যতামূলক। এখানে দেখো আমার টোটাল 15টা কুকিজ হয়েছিল, আমি এগুলোকে 1/2 ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এগুলোকে বেক করব। বেক করার জন্য প্রথমে আমি মাইক্রো ওভেনকে 180°C প্রিহিট করে নেব 8 মিনিটের জন্য। তারপর এগুলোকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য বেক করে নেব। তবে সব মাইক্রো ওভেনে সময়টা কিন্তু এক লাগে না, কোনো কোনো মাইক্রো ওভেনে একটু বেশি বা কোনো কোনোটাতে একটু কমও লাগতে পারে। 15 মিনিটের পর থেকে একটু কুকিজগুলো বের করে চেক করতে হবে যে কী অবস্থায় আছে। যখন আমরা দেখব যে কুকিজের মাঝখানটা হালকা হালকা একটু সফট রয়েছে তখন আমরা এগুলোকে মাইক্রো ওভেন থেকে বের করে নেব। তো চলো আমরা এগুলো প্রিহিটেড মাইক্রো ওভেনে বেক করতে দিয়ে দিই। কুকিজগুলো আমি 18 মিনিট বেক করে নিয়েছি। দেখো সাইজে আগের থেকে কতটা বড় হয়ে গেছে কুকিজগুলো। এই অবস্থায় এগুলোকে আমি ফ্যানের তলায় রেখে ঠান্ডা করে নেব। এখন এটা প্রচণ্ড গরম, কোনোভাবেই হাত ধোয়া যাবে না। মোটামুটি 1/2 থেকে 40 মিনিট মতো এটা ঠান্ডা করে নিয়ে তারপর আমি এগুলোকে একটা এয়ারটাইট কন্টেইনারে ভরে রেখে দেব। সবকটা কুকিজ আমার বেক করে একদম ঠান্ডা করাও হয়ে গেছে। ঠান্ডা করার পর তোমরা দেখবে খুব সহজেই কিন্তু কুকিজগুলো তোমরা ট্রে থেকে ছাড়িয়ে নিতে পারবে। আমি ছাড়িয়ে নিয়েছি সবকটা কুকিজ। এবার আমি এগুলোকে একটা এয়ারটাইট কন্টেইনারে ভরে রাখবো। তো পুরো ভিডিওটা দেখার পর তোমাদেরও ভালো লেগে থাকলে বাড়িতে অবশ্যই ট্রাই করো আর আমার সাথে শেয়ার করো কেমন লাগলো। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার পরের এপিসোডে।